মৎস্য চাষি ভাইয়েরা, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ভিয়েতনামি কই মাছের পোনা। এগুলো ভিয়েতনামি কই মাছ, এগুলো এক কেজিতে 1200 পিস। এই যে দেখেন মাছগুলো, মাছগুলো এক সাইজ 19-20 সাইজ, মাছটা 15-20 নাই। এই মাছগুলো বায়ু ফ্লকে চাষ করতে পারবেন। আপনারা যারা ফ্লক রেডি করে রাখছেন, মাছ কোথায় পাবেন, গুণগত মাছ, সুস্থ সবল মাছ, যারা এরকম চিন্তা ভাবনা করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন একটা মাছের লেস পচা নেই। কই মাছের জানেন আপনারা যে লেস পচা থাকে, যে একটা একটাকে ফুকরি লেস পচা পচিয়ে ফেলে, যার কারণে পরবর্তীতে মাছ মারা যায়। কিন্তু আমাদের এখানে এরকম কোনো মাছ নেই, সবগুলো সুস্থ সবল জীবিত মাছ। এই যে দেখেন আপনারা স্বচক্ষে দেখতে পারবেন, আপনাদের আমাদের পদার থেকে এসে দেখে নিয়ে যেতে পারেন। এই দেখেন কোনো স্পট নেই মাছে, সবগুলো মাছ রোগাক্রান্তমুক্ত, জীবাণুমুক্ত মাছ। এখানে কোনো দুর্বল মাছ নেই, অ্যান্টিফাঙ্গাস বা যাই বলেন কোনো ক্ষত মাছ নেই। এই যে দেখতেছেন আপনারা এরকম হাউস ট্যাঙ্ক, আমরা এখানে বায়ু ফ্লোকে চাষ করি, মাছগুলো ছোটো থেকে বড় করি। এই যে আপনাদেরকে এখন ওয়েট দিয়ে দেখাবো যে এক কেজিতে কতগুলো মাছ হয়। এই যে আপনারা দেখেন এখানে মাছ রাখা, এই যে এখানে, এই যে এখানে ড্রামে রাখা এই মাছ, এই যে এখানে দেখেন। তারপরে এই যে বায়ু ফ্লোক ট্যাঙ্ক সিস্টেম, এখানে কই মাছ রাখা, ভিয়েতনাম কই মাছ। এই যে দেখেন নিচের মধ্যে মাছ, কই মাছ এই যে ভাসতেছে, খাবার খাচ্ছে। এই যে এখন ওয়েট দিয়ে দেখানো হবে আপনাদেরকে যে এক কেজিতে কতগুলো মাছ হয়। আপনারা আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বাস্তব ধারণা পাবেন আপনারা। আধা কেজি মাছ এখানে ওয়েট দেওয়া হবে। তারপরে আপনার এক কেজিতে কতগুলো আছে সেই হিসেবে আপনাদেরকে দেখাবো। আর আমরা এভাবেই আমরা বিক্রি করে থাকি। এই যে পাশে দেখতে পারতেছেন পুকুর, আমাদের আধা কেজি মাছ আমরা ওয়েট দিলাম। সাথে থাকুন, আমরা 5টা করে মাছ গুনবো, গুনার পরে আপনাদেরকে আপডেট দিচ্ছি যে এক কেজিতে কতগুলো হয়েছে। তো আপনারা এখন দেখতে পারতেছেন এই মাছগুলো, যারা নিতে চান আমাদের থেকে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা ধলা গ্রাম। এই মাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে 3 মাসে 8 থেকে 10 পিস এক কেজি হবে, 4 মাসে 4-5টা এক কেজি হবে। চাইলে সশরীরে এসে দেখে নিয়ে যেতে পারবেন, আর আপনারা চাইলে আমরা হোম ডেলিভারি দিতে পারবো। ধন্যবাদ বন্ধুরা।